নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আরো বারো নিয়ে আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সুদীপ্তর সঙ্গে রয়েছে আমি জহিতা। রানীগঞ্জের দিকে নজর রাখবো। রানীগঞ্জে সোনার দোকানের ডাকাতিতে এবার গ্রেপ্তার করা হয়েছে মাস্টারমাইন্ডকে। মাস্টারমাইন্ডের নাম সুবোধ সিং, তাকে গ্রেপ্তার করা হয়েছে। সিআইডির পার্টনার বেউর জেলে তিনি বন্দী ছিলেন, একাধিক ঘটনার সঙ্গে জড়িত ছিল এই সুবোধ এবং তাকে একেবারে এবং এমন এমনকি ব্যারাকপুরে যে ঘটনা ঘটেছিল, ব্যবসায়ীকে গুলি করার ঘটনা এবং তারপর থেকে লাগাতার হুমকির যে ঘটনা ঘটে আসছিল সেই ঘটনার নেপথ্যেও কিন্তু রয়েছে এই সুবোধ সিং। একদমই তাই, এবং এই সুবোধকে এবার আসানসোল আদালতে পেশ করা হবে। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আসানসোল আদালতে পেশ করলো পুলিশ। এই মুহূর্তে যে খবর উঠে আসছে, আসানসোল আদালতে পেশ করা হয়েছে তাকে। একবারে ব্যারাকপুরে দুই ব্যবসায়ীকে গুলি করার চেষ্টা, এমনকি তাদেরকে ফোন করে লাগাতার হুমকি দেওয়ার নেপথ্যেও রয়েছে এই অভিযুক্ত সুবোধ সিং। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো আসানসোল থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, যেটা জানতে চাইবো, কি কি নতুন তথ্য পেলে? দেখো, তোমাকে বলে রাখি জুহিতা, যে নতুন তথ্য যেটা উঠে এসছে, যে এই যে সুবোধ সিং, তাকে সিআইডি পার্টনার যে বেউর জেল, সেই বেউর জেল থেকে তাকে নিয়ে আসে। এবং তোমাকে বলে রাখি কিছুক্ষণের মধ্যে, কিছুক্ষণ আগেই আসানসোলের যে আদালত, সেই আদালতে তাকে তোলা হলো। এবং তোমার বলে রাখি যে যেটুকু আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি আদালত সূত্রে, যে 2022 সালে সুন্দর ভালোটিয়া বলে রানীগঞ্জে একজন সোনার ব্যবসায়ী এবং সোনার ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি এবং তার দোকান খুলিয়ে তাকে যে তোমার তার যে সোনার দোকান ছিল সেই দোকান খুলিয়ে ডাকাতি, এই ঘটনা সিআইডির কাছে যায় এবং সিআইডি তদন্ত শুরু করে এবং তারপরে সেই কেসেই তাকে নিয়ে আসা হয়। এবং তোমাকে বলে রাখি যে এই যে রানীগঞ্জে যে ডাকাতি হয়েছে, পুলিশ বা সিআইডি সন্দেহ করছে যে এই এই যে ডাকাতিতেও এই সুবোধ সিং জড়িত। এবং তোমাকে বলে রাখি যে ব্যারাকপুর বা কলকাতা বা আসানসোলে অতীতে যা যা ঘটনা ঘটেছে তার সব কিছুতেই এই সুবোধ সিংয়ের নাম জড়িয়ে আছে। এবং পুলিশ ধীরে ধীরে বা রাজ্যের আরও অন্যান্য, এই রাজ্যের যে অন্যান্য থানা আছে তারা সকলেই এই সুবোধ সিংকে নিজেদের নিজের হেফাজতে নেবে এবং আদালতের কাছ থেকে আবেদন চেয়ে করে। এবং তোমাকে এই যে সুবোধ সিংয়ের কাছ থেকে রাজার রাজ সারা রাজ্য জুড়ে যে তার যে দল বল এই যে কাণ্ড কারখানা করে বেড়ায় তার ব্যাপারে তারও বিপরে আরও ভেতরে যাবার চেষ্টা করবে। পবিত্র, যেটা জানতে চাইবে, কোন যোগসূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়েছে? দেখো, যেটা মেন যোগসূত্র সেটা আমি বলি তোমাকে, তোমাকে বললাম যে সুন্দর ভালোটিয়া রানীগঞ্জের যে রানীগঞ্জের যে তোমার ডাকাতি, যে সুন্দর ভালোটিয়া বলে একজন সোনার বিপণী, তার দোকান তার বাড়িতে প্রথমে এরা ডাকাতি করতে যায় এই সুবোধ সিংয়ের দলবল এবং তাকে তুলে নিয়ে এসে তার যে সোনার দোকান, সেই সোনার দোকান খুলিয়ে তার ডাকাতি করেছিল। এবং এই সূত্র ধরেই সিআইডি বেশ কিছুদিন ধরে তদন্ত করছে। এবং ইতিমধ্যেই তোমাকে বলে রাখি যে ব্যারাকপুরের এই ঘটনায় সুবোধ সিংয়ের নাম জড়ায়, কলকাতায় কোনো ঘটনায় সুবোধ সিংয়ের নাম জড়ায় এবং এই যে রানীগঞ্জে সদ্য ডাকাতি হওয়া সেই ঘটনাতেও সুবোধ সিংয়ের নাম জড়িয়েছে। এক কথায় বলাই যেতে পারে যে সব দিক খতিয়ে দেখতে সিআইডি ওই যে সুন্দর ভালোটিয়ার যে বাড়িতে ডাকাতি হয়েছিল সেই সূত্র ধরেই আজকে আসানসোলের আদালতে পেশ করলো সুবোধ সিংকে পুলিশ। বেশ, একেবারে ধন্যবাদ জানাবো পবিত্র। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে আসানসোলে সোনার দোকানে যে ডাকাতির ঘটনা ঘটেছিল 2022 সালে, সেই যোগসূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত সুবোধ সিংকে। এমনকি ব্যারাকপুরে যে লাগাতার হুমকি ফোন আসছিল ব্যবসায়ীদের কাছে, এমনকি ব্যবসায়ীদের গুলির ঘটনা, সেই ঘটনার নেপথ্যেও কিন্তু রয়েছে এই অভিযুক্ত সুবোধ সিং। এবং এই মাস্টারমাইন্ডকে গ্রেপ্তার করা হয়েছে পাটনার বেউর জেল থেকে। শুধুমাত্র এই ঘটনার সঙ্গে জড়িত নন, এর আগেও একাধিক ঘটনার সঙ্গে জড়িত রয়েছে এই সুবোধ সিং বলে জানা যাচ্ছে। পাটনার বেউর জেল থেকে বন্দী করা হয়েছে সুবোধকে, আসানসোল আদালতে পেশ করা হয়েছে পুলিশ এবং তাকে পেশ করেছে। ব্যারাকপুরের দুই ব্যবসায়ীকে হুমকির নেপথ্যেও রয়েছে এই সুবোধের নামে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সুবোধ সিংকে নিয়ে আসা হয়েছে এবং আদালতে পেশ করা হচ্ছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আদালতের বাইরে সুবোধ সিংয়ের যে সুবোধ সিংকে আনা হচ্ছে এবং আদালতে পেশ করা হবে তাকে। রানীগঞ্জের সোনার দোকানের মাস্টার মাইন্ড এই সুবোধ সিং, আপনাদের দেখাচ্ছি সেই ছবি। আসানসোল আদালতে পেশ করলো পুলিশ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এই মুহূর্তে নামানো হচ্ছে সুবোধ সিংকে, দেখতে পাচ্ছেন এই ঘটনার সঙ্গে জড়িত মাস্টার মাইন্ড এই সুবোধকে নামানো হচ্ছে, আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, আসানসোল আদালতে আজ পেশ করা হচ্ছে তাকে। একেবারে আপনারা দুটো ছবি দেখতে পাচ্ছেন, একটি সোনার দোকানে চুরির ঘটনা, সেই সিসিটিভি ফুটেজ, অন্যদিকে আজকে আসানসোল আদালতে পেশ করা হলেও সুবোধ সিংকে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন।
অর্থাৎ একদিকে জুইতা যখন সেই সোনার দোকানে চুরিটা হয়েছিল সেই ছবি, অর্থাৎ সিসিটিভি ফুটেজ থেকে যে পাওয়া ছবি সেই ছবি কিন্তু আপনাদের দেখাচ্ছি, আর পাশাপাশি আজ যখন তাকে আদালতে পেশ করা হচ্ছে সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। সুদীপ্ত, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিন্তু উঠে আসছে একই রকমের ঘটনা, চুরি কোথাও ডাকাতি। অভিনব কায়দা, এবার সোনার দোকানে চুরি হাওড়ায়। চুরি হলো সেখানকার সোনার বেশ কয়েকটি নেকলেস এবং হাওড়ার ব্যাটরা থানার কদমতলা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। একদমই তাই, এবং এই দোকানের যে চুরির ঘটনা সিসিটিভি বন্দি করা হয়েছে, অর্থাৎ সিসিটিভি ফুটেজ থেকে এই ঘটনা কিন্তু জানা গিয়েছে। দোকান সূত্রে এমনটাই খবর যে হিসেব মিলাচ্ছিল যখন তারা, সেই মেলাতে গিয়ে কিন্তু একটি সোনার নেকলেস কম পড়ে যায়। তারপরে তারা সিসিটিভি ফুটেজ দেখে এবং নজর করতে পারে যে এখানে চুরির ঘটনা ঘটেছে। তদন্তে নেমেছে ব্যাটরা থানার পুলিশ। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, এবার হাওড়ায় সোনার দোকানে চুরির ঘটনা, সিসিটিভি ফুটেজে ধরা পড়লো সেই চুরির ঘটনা। দোকানের একটি নেকলেস চুরি হয়ে গেছে এবং সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। যখন হিসেব মেলাচ্ছিলেন দোকানের ব্যবসায়ীরা তখনই কিন্তু এই ঘটনাটি প্রকাশ্যে আসে। একদমই তাই, অর্থাৎ একদম যে এই ডাকাতির ঘটনা, অন্যদিকে চুরির ঘটনা, এই সমস্ত কিন্তু ঘটনা একের পর এক ঘটতেই থাকছে। আর এবার অভিনব কায়দায় সোনার দোকানে চুরি হাওড়ায়। চুরি হলো সোনার দোকান থেকে একটি নেকলেস এবং হাওড়ার ব্যাটরা থানার পুলিশ কদমতলার এই ঘটনা তারা এর তদন্ত শুরু করেছে। একটি গয়নার দোকানে চুরির ঘটনা, যেখানে সিসিটিভি ফুটেজ দেখে এই চুরির ঘটনা টাওয়ার করতে পেরেছেন তারা। দোকান সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে, হিসেব মেলাতে গিয়ে একটি সোনার নেকলেস কম পড়ে এবং তখনই সিসিটিভি ফুটেজ দেখা হয়, তখনই কিন্তু এই বিষয়টি নজরে আসে। তদন্ত নেমেছে ব্যাটরা থানার পুলিশ। এই মুহূর্তে তদন্ত নেমেছেন ব্যাটরা থানার পুলিশ। যে খবর উঠে আসছে এটি হাওড়ার ঘটনা, অর্থাৎ রানীগঞ্জের ডাকাতির ঘটনার যখন মাস্টার মাইন্ডকে ধরা হচ্ছে এবং আদালতে পেশ করা হচ্ছে, ঠিক তখন এই খবরও উঠে আসছে যে হাওড়ার একটি সোনার দোকানে চুরি হয়েছে, অভিনব কায়দায় সেই চুরি হয়েছে এবং সিসিটিভি ফুটেজ দেখে সেই চোরকে এবং চুরির ঘটনাকে লক্ষ্য করা গিয়েছে। এবং যেটি জানা যাচ্ছে যে যখন তারা হিসেব মেলাচ্ছিলেন সেই হিসেব মেলাতে গিয়েই ধরা পড়ে যে একটি নেকলেস কম রয়েছে সেখানে, তারপরেই সিসিটিভি ফুটেজ চেক করা হয়, সেখানে কিন্তু ধরা পড়ে এই ঘটনা একেবারে। এবং গত 2 বছর ধরে কিন্তু বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে কোথাও চুরি কোথাও ডাকাতি। এবং আমরা যদি নজর রাখি যে আসানসোল এমনকি রানাঘাটের সেই ছবিও আমরা কিন্তু দেখেছি, এবার হাওড়া সোনা দোকানেও চুরির ঘটনা। জুইতে এবার ডোমজুড়ের দিকে নজর রাখবো। ডোমজুড়ের বাঁকড়ায় ব্যাপক সংঘর্ষ ছড়িয়েছে, বোমাবাজি, ভাঙচুর। বাঁকুড়ার বাঁকড়ায় যে মুন্সিডিঙ্গি রয়েছে, মুন্সিডিঙ্গির শেখ পাড়ার ঘটনা, ঘটনাস্থলে ডোমজুড় থানার পুলিশ। বাড়ি তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ করছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গিয়েছে, ডোমজুড় থানার পুলিশ সেখানে পৌঁছে গিয়েছে। যেমনটা জানা যাচ্ছে বাঁকড়ার মুন্সিডিঙ্গির শেখ পাড়ায় এই ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। একদমই তাই, ডোমজুড়ের বাঁকড়ায় ব্যাপক সংঘর্ষ, বোমাবাজি, ভাঙচুরের অভিযোগ উঠছে সেখানে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সাধারণ মানুষ তারা ভীত, এই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়েছে ডোমজুড়ে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, ঠিক কি ঘটনা ঘটেছে, কেন এই সংঘর্ষ? দেখো, সংঘর্ষের কারণ হচ্ছে একেবারে এখানে বেআইনি বাড়ি তৈরি করে সেই বাড়ি ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে এবং বেআইনি বাড়ি বাধা দিতে গিয়ে এরকম ব্যাপক সংঘর্ষ, বোমাবাজির মতন ঘটনা ঘটলে ইট বৃষ্টি কমপক্ষে 6 জন, দুপক্ষেরই প্রায় 6 জন আহত হয়েছে। তবে এই ঘটনাটা দীর্ঘদিন ধরে চলছে। এখানে সিপিআইএম এর প্রার্থীরই একজন কর্মী শেখ ফারুকের বিরুদ্ধে অভিযোগ যে তিনি ওই বেআইনি ভাবে বাড়ি তৈরি করে এবং সেই বাড়ি ভাড়া দেয়, সেই বাধা বেআইনি বাড়ি বাধা দিতে গিয়েই এই হামলার ঘটনা ঘটলো। এবং মজিবুলের তিনি বাধা দিচ্ছিলেন যে এরকম ভাবে বেআইনি ভাবে বাড়ি বানানো যাবে না, এই জায়গায় বেআইনি কাজ করা যাবে না, সেই বাধা দেওয়ায় বাঁকড়া 2 নম্বর একবারে পঞ্চায়েতে যেখানে অফিস সেই জায়গায় এই ঘটনা ঘটলো। এবং আতঙ্ক, আশেপাশে মানুষজন, বাড়ির লোকজন আতঙ্ক হয়ে পড়েছে, কারণ যেভাবে বোমাবাজি হয়েছে বাঁকড়া টু মুন্সিডিঙ্গি শেখপাড়াতে, সেই শেখপাড়ার বাসিন্দারা আতঙ্কিত। বেশ কয়েকজন এলাকায় চায়ের দোকানে বসেছিল, তাদের বোমায় আহত হয়েছে, বোমা প্রায় 3 থেকে 4টি বোমা পড়েছে এবং বহু ইটে ইট বৃষ্টি হয়েছে এবং আহত হয়েছে 6 জন, তোমাকে বললাম। একেবারে বেআইনি বাড়ি, অর্থাৎ সিপিএম এর কর্মীরা, সিপিএম এর নেতারা বেআইনি ভাবে শেখ ফারুক
বেআইনি ভাবে বাড়ি বানিয়ে ভাড়া দেওয়ার অভিযোগ সেখানে বাধা দেওয়া, এই বিপত্তি এবং এই ঘটনা দীর্ঘদিন ধরে চলছে। আজকে ব্যাপক ইট বৃষ্টি এবং জগন্নাথ, এই মুহূর্তে স্থানীয় বাসিন্দারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলছেন? দেখো, বারবার বলছে স্থানীয় বাসিন্দারা যে এই ঘটনা এই প্রথম না, এর আগেও হয়েছে, কিন্তু পুলিশ বা এখানকার রাজনৈতিক যে দলরা রয়েছে তারা কেউ এই সমস্যার সমাধানে আসে না, তাই আজকে এত বড় ঘটনা ঘটলো। বিশাল পুলিশ বাহিনী র‍্যাব ঘটনাস্থলে নামাতে হলো পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু এই ঘটনা দিনের দিনে বেড়ে যাচ্ছে। ভোট পর ভোটে ভোটের পর থেকেই এই ঘটনা আরো বৃদ্ধি পেয়েছে এবং অভিযোগের তীর একেবারে তোমাকে বললাম সিপিএম এর দিকে, ওখানে প্রভাব খাটিয়ে শেখ ফারুক প্রভাব খাটিয়ে এই জায়গায় বেআইনি বাড়ি তৈরি করছে এবং বাড়ি তৈরি করে ভাড়া দিচ্ছে। সেই বাধা এলাকার লোকরা বাধা দেওয়া এবং মজবুল বাধা দেওয়া এই ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত এলাকায় উত্তপ্ত হয়ে রয়েছে, ধরপাকড়ও চলছে, বেশ কিছুজনকে আটকও করা হয়েছে, তবে বিশাল পুলিশ বাহিনী র‍্যাব ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। তবে বাঁকড়া এইভাবে ঘটনা ঘটে একেবারে এই ঘটনায় দমজুর কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে তা বোঝাই যাচ্ছে। অনেক ধন্যবাদ জগন্নাথ, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। ফিরে এলাম বিরতির পর, এবার যে খবরের দিকে নজর রাখবো, বউবাজারে হস্টেলে পিটিয়ে খুনের অভিযোগ, তদন্তকারীদের নজরে হস্টেলের নিরাপত্তা রক্ষী, হস্টেলের নিরাপত্তা রক্ষীকে থানার তলব, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। এবং নিরাপত্তা রক্ষীকে ডাকার একটাই কারণ হচ্ছে যে হোস্টেলের আবাসিকদের দখলে ছিল সেই সময়ের মেন গেট, সেই সময়ে রক্ষী কোথায় ছিলেন এই প্রশ্ন উঠছে, কারণ সেই সময় যখন তাকে মারধর করা হচ্ছে, মারধরের সময় কেন পুলিশকে জানালেন না সেই রক্ষী, এই প্রশ্নকে সামনে রেখে এবার নিরাপত্তা রক্ষীকে ডেকে পাঠানো হয়েছে। বউবাজারে হস্টেলে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে খুনের যে অভিযোগ ঘটেছে সেই ঘটনায় এবার নিরাপত্তা রক্ষীকে ডাক, এমনকি যেমনটা জানা যাচ্ছে হস্টেলের নিরাপত্তা রক্ষীকে থানায় তলব করা হয়েছে। বিষয় আরো বিস্তারিত ভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিয়া। রিয়া, কি জানা যাচ্ছে? দেখো, উদয়ন হোস্টেলে যে ঘটনাটি ঘটেছে সেখানকার নিরাপত্তা রক্ষী তার যে ভূমিকা সেটা নিয়ে কিন্তু এবার প্রশ্ন উঠছে, কারণ যেদিন এই ঘটনাটি ঘটেছে শুক্রবার সেই দিনকে যেটা দেখা যায় যে যখন পুলিশ খবর পেয়ে এই ঘটনাস্থলে যায় সেই সময় পুলিশকে ঢুকতে বাধা দেওয়া হয় এবং সেখানে গার্ড যিনি নিরাপত্তা রক্ষী তিনি কোথায় ছিলেন সেই একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, কারণ যখন পুলিশকে বাধা দেওয়া হয় এবং বেশ কয়েক ঘন্টা পুলিশকে ঢুকতে দেওয়া হয়নি তখন গার্ড কোথায় ছিল, এবং এই সেই সময় যেটা দেখা গিয়েছিল পুলিশ যেটা দেখেছিল যে মেন যে গেট সেই মেন গেট পুরোপুরি দখলে ছিল ছাত্রদের এবং সেই সময় গার্ড ছিল না, গার্ডের দেখা পাওয়া যায়নি এবং ছাত্ররা যখন এই মেন গেট দখল নিয়েছিল সেই সময় চাবি কার কাছে ছিল, গার্ডের কাছে ছিল নাকি ছাত্রদের কাছে ছিল, এটা একটি প্রশ্ন উঠছে। এবং পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে যখন এই ধরনের ঘটনা ঘটছে ছাত্ররা যখন বাইরে থেকে একটা লোককে টেনে হিঁচড়ে মারতে ধরতে ভিতরে ঢোকাচ্ছে, তাকে ভিতরে ঢুকে মারা হচ্ছে এবং যার ফলে তার মৃত্যু অবধি হয়েছে, সেই ঘটনা যখন এই নক্কারজনক ঘটনা যখন ঘটছিল তখন গার্ড কেন পুলিশকে খবর দিল না, কেন জানালো না পুরো বিষয়টা, এই একাধিক কিন্তু প্রশ্ন উঠছে ইতিমধ্যে। এবং যেখানে কিন্তু এই যে গার্ড যে নিরাপত্তা রক্ষী তার যে ভূমিকা সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে এবং সেই কারণের জন্যই এই গার্ডকে তলব পুলিশের এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় যে তার ভূমিকা কি ছিল, তিনি কোথায় ছিলেন সেই সময়, তার থেকে চাবি কি ছিনিয়ে নেওয়া হয়েছিল নাকি চাবি ছিনিয়ে নেওয়া হয়েছিল কিনা, বা যখন সেই ঘটনাটা ঘটছিল তিনি কোথায় ছিল, একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হবে এই গার্ডকে এবং সেই কারণেই মূলত এই গার্ডকে তলব করা হয়েছে। একেবারে যেটা জানতে চাইবো রিয়া, এই নিরাপত্তা রক্ষী তরফ থেকে কি কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়েছে? দেখো, এখনো কিন্তু এই গার্ডের তরফ থেকে কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কারণ তোমাকে জানিয়ে রাখবো যে এই গার্ডকে তলব করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য, তবে এই যখন ঘটনা ঘটেছে তারপরে যখন পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং যখন পুলিশ ভিতরে ঢুকতে সক্ষম হয় তারপরেই যেটা দেখা যায় যে এই গার্ডের কিন্তু খোঁজ করেছিল এবং এই গার্ডকে প্রিলিমিনারি জিজ্ঞাসাবাদ করেছিল এবং সেই জিজ্ঞাসাবাদ বা যখন পুলিশ সেখানে গিয়েছিল সেখানে কিন্তু গার্ডের দেখা মেলেনি, এই একাধিক যে তথ্য ইতিমধ্যে যে পুলিশ পেয়েছে বা যে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে সেই কারণেই মূলত এই গার্ডকে তলব করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। এবং তার ভূমিকা কি ছিল অত্যন্ত কিন্তু এটা গুরুত্বপূর্ণ, কারণ এরকম জনক নক্কারজনক একটা ঘটনা যখন ঘটছে তখন কেন এই গার্ড খবর দিলেন না এবং মেন গেট গার্ড থাকা সত্ত্বেও কেন
ছাত্রদের দখলে চলে গেল এবং ছাত্ররা পুলিশকে ঢুকতে দিচ্ছে না, এই যে পুরো বিষয় সেটা নিয়ে কিন্তু মূলত এই গার্ডকে জিজ্ঞাসাবাদ করতে চায় বা নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞাসাবাদ করার জন্যই কিন্তু মূলত তলব করা হয়েছে। বেশ, ধন্যবাদ জানাবো রিয়া। বউবাজারে উদয়ন হোস্টেলে এক যুবককে পিটিয়ে খুনের যে অভিযোগ করছে সেই ঘটনা এবার নিরাপত্তা রক্ষীকে ডেকে পাঠালো পুলিশ। একদমই তাই, এবং এই ঘটনা যত সময় এগোচ্ছে তত কিন্তু আরও বেশি করে জটিল হচ্ছে, কারণ এই যে যারা আবাসিক ছিলেন তারা আবাসিক ছাত্ররা প্রত্যেকেই কিন্তু একেবারেই তারা ছাত্র, এবং সবচেয়ে যেটা আরও বড় ব্যাপার যে সিসিটিভি ফুটেজ সেই সময়ে তাদের একটাও কিছু পাওয়া যায়নি, কিন্তু ওই যে হোস্টেল সেই হোস্টেলে কিন্তু সিসিটিভি ছিল, এবং পাশাপাশি আজ নিরাপত্তারক্ষীর যে নিরাপত্তারক্ষী কোথায় ছিলেন সেই ঘটনায় সেই প্রশ্নকে সামনে রেখে বা নিরাপত্তারক্ষীকে ডেকে পাঠিয়েছে পুলিশ। অন্যদিকে বাংলার আর্থিক অবস্থা নিয়ে বিস্ফোরক রাজ্যপাল, বাংলার আর্থিক অবস্থা ভেঙে পড়ছে এমনটাই বলেছেন রাজ্যপাল। রাজ্যপাল হিসেবে আমি উদ্বিগ্ন এমনটাই তিনি বলেছেন, এই নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য, মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং বাংলার যে আর্থিক অবস্থা সেই নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। একদমই তাই, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন রাজ্যপাল এবং তারপরেই এই বাংলার অর্থনীতি নিয়ে তিনি উদ্বিগ্ন এমনটা বলেছেন রাজ্যপাল হিসেবে আমি উদ্বিগ্ন, এই নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য এমনটাই বলেছেন রাজ্যপাল। আপনাদের শোনাবো রাজ্যপাল তিনি ঠিক কি মন্তব্য করেছেন। It is very disturbing, shocking, shattering to see that West Bengal is facing a financial breakdown. Its public finance is in doldrums. As a responsible governor, I, upon the authority vested in the governor under Article 167 of the Constitution of India, I have asked for an emergency cabinet meeting to discuss this issue. And also issue a white paper on the finances of আপনারা শুনলেন রাজ্যপাল সিবি আনন্দ বোসের মন্তব্য। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে এর পাল্টা প্রতিক্রিয়া দেওয়া হয়েছে, কি বলেছেন কুণাল ঘোষ শোনাবো আপনাদের। কোন কোন জিনিস থেকে নজর ঘোরাবার জন্য পরিকল্পিতভাবে রাজ্যপাল এই ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা বলছেন। পশ্চিমবঙ্গের অর্থনীতি একদম ঠিক আছে, পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে বঞ্চনা করছেন ওই ভদ্রমহিলা নরেন্দ্র মোদীর নির্দেশে যাকে উনি ফুল দিতে গেছেন, ওনার ওখানে গিয়ে বলা উচিত বাংলার বকেয়াগুলো মিটিয়ে দিন, তার বদলে উনি উল্টো কথা বলতে গেছেন সম্পূর্ণ ব্যক্তি স্বার্থে নিজের ইস্যু কভার আপ করার জন্য। যার হাতে ফুল দিচ্ছেন তার হাজব্যান্ড, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর হাজব্যান্ড পর্যন্ত বলেছেন দেশের অর্থনীতি কতটা খারাপ জায়গায় আছে আর কি কি কেলেঙ্কারি চলছে। আপনারা শুনলেন কুণাল ঘোষের মন্তব্য, তিনি যেটা বলতে চাইছেন রাজ্যপাল নিজের বিষয়ে যে ইস্যুগুলি উঠেছে সেই ইস্যুগুলি খুঁড়িয়ে দেওয়ার জন্য এমনটাই মন্তব্য করেছেন বাংলার আর্থিক অবস্থা নিয়ে এবার বিস্ফোরক রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবং বাংলার আর্থিক অবস্থা ভেঙে পড়েছে এমনটাই তিনি বলেছেন রাজ্যপাল হিসেবে আমি উদ্বিগ্ন, এ নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য এমনটাই বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবং শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে দেখা করেন বোস এবং সেখানেই তিনি উদ্বিগ্ন প্রকাশ করেছিলেন। আর এই বিষয়ে আমরা জানবো যে একদমই তাই, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত জানাচ্ছি। রাজ্যপাল তিনি উদ্বিগ্ন যে বাংলার অর্থনীতি ভেঙে পড়েছে, কি বলবেন? যখন মমতা ব্যানার্জি ক্ষমতা এসেছিলেন তখন রাজ্যের মোট ঋণ ছিল 2,00,000 কোটি টাকা, আর আজকে সেই ঋণ দাঁড়িয়েছে প্রায় 6,50,000 কোটি টাকা। অতএব যিনি 2,00,000 কোটি টাকা ঋণ দেখেই বলতেন যে সিপিএম ঋণের জালে ডুবিয়ে দিয়ে গেছে রাজ্যকে, আমি রাজ্যটা চালাবো কি করে? আর সেই মুখ্যমন্ত্রী এই 10-12 বছরে
এই প্রহার পরিমাণ ঋণ করে বাংলাকে সম্পূর্ণ একদম নিলাম করবার জায়গায় এনে তৈরি করেছে। অতএব আমি মনে করি যে অবস্থা পশ্চিমবাংলার হয়েছে তা অত্যন্ত পশ্চিমবাংলার চিন্তাজনক। যেখানে পশ্চিমবাংলায় কোনো শিল্প নেই, ব্যবসা বাণিজ্য নেই, পশ্চিমবাংলায় কোনো নতুন কোনো কিছু হওয়ার নেই, এই অবস্থাতে বেকার এবং পশ্চিমবাংলায় যেভাবে সমাজবিরোধী কার্যকলাপ বাড়ছে তাতে অর্থনৈতিক উন্নতি যে পশ্চিমবাংলায় হবে এরকম আশা নেই। সেই কারণের জন্যই রাজ্যপাল কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথে কথা বলে বুঝতে পেরেছেন পশ্চিমবাংলার ভারে মা ভবানী যে কারণে উনি কথা বলেছেন। সেই জন্য মমতা ব্যানার্জি তো অনেক বড় বড় কথা বলেন, অনেক বেঙ্গল সাববিট, অনেক শিল্পপতি আসার কত গান গেয়েছেন, একটা শিল্পপতি আসেনি, উল্টো শিল্প এ রাজ্য থেকে ভিন রাজ্যে চলে গেছে। সেই কারণে অবিলম্বে শ্বেতপত্র প্রকাশের যে বক্তব্য আমাদের রাজ্যপাল রেখেছেন তা অত্যন্ত সঠিক এবং সময়োচিত। অনেক ধন্যবাদ রাহুল বাবু আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। এখন সময় আরো একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। এই মুহূর্তে একটা ভয়ানক খবর, বাবাকে খুন করে মাটিতে পুঁতে দিয়েছে ছেলে। কুলতলির জামতলার ঘটনা নেশার প্রতিবাদ করেছিল বাবা এবং তার জেরেই বাবাকে খুন করে পুঁতে দিয়েছে ছেলে, এমনটাই অভিযোগ উঠছে ছেলের বিরুদ্ধে এবং সেই অভিযোগ স্বীকারও করে নিয়েছেন ছেলে। কিছুদিন আগেও বাবাকে মেরে মাথা ফাটিয়ে দেয় ছেলে, এমনটাই অভিযোগ করছে এবং এই যে বাবাকে খুন করেছে ছেলে সেই কথা কিন্তু তিনি নিজেই স্বীকার করেছেন। একদমই তাই, যেটা জানা যাচ্ছে যে যেই ছেলে অর্থাৎ যে খুন করেছে বাবাকে সেই ছেলে নেশা করত এবং নেশার প্রতিবাদ করেছিলেন বাবা এবং তার জেরেই বাবাকে খুন হতে হলো বলে জানা যাচ্ছে। বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। কোয়েল, ঠিক কি ঘটনা ঘটেছে? তো ভয়ানক খবর, বাবাকে খুন করে পুঁতে দিচ্ছে ছেলে। একদমই, দেখো একেবারেই ভয়ানক এক ঘটনা ঘটেছে কুলতলিতে। যেমনটা খবর রয়েছে, নেশার প্রতিবাদ করায় বাবাকে খুন করে গ্রামেরই একটি বাগান বাড়িতে পুঁতে দেয় নিজেরই ছেলে, এমনটাই অভিযোগ উঠেছে এবং এই খুনের ঘটনা ইতিমধ্যে কিন্তু অভিযুক্ত যে ছেলে তিনি স্বীকারও করে নিয়েছেন। যেমনটা খবর রয়েছে পুলিশ সূত্রে, যেমনটা খবর রয়েছে, এই যে অভিযুক্ত ছেলে পরিমল হালদার, এ কিন্তু প্রায়শই হচ্ছে প্রচন্ড নেশা করে বাড়িতে ফিরত। ছেলের এই নেশার প্রতিবাদ বরাবরই তার বাবা করতেন এবং এই নেশার প্রতিবাদ করাকে কেন্দ্র করে বাবার সঙ্গে প্রায়শই কিন্তু বচসা হতো। কয়েকদিন আগেও কিন্তু নেশার প্রতিবাদ করাতে বাবাকে মেরে মাথা ফাটিয়ে দেয় বলেও কিন্তু খবর রয়েছে এবং তারপর থেকেই প্রায় 5 দিন ধরে নিখোঁজ ছিলেন এই যে বাবা অর্থাৎ কাশীনাথ হালদার। পরে কিন্তু প্রতিবেশীরা একাধিকবার দেহ কি উদ্ধার করা হয়েছে? হ্যাঁ, একেবারে স্বীকারোক্তি পাওয়ার পর পুলিশ কিন্তু সেই বাগানে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। ইতিমধ্যে পুলিশের তরফে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। অন্যদিকে কিন্তু যেহেতু বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিল অভিযুক্ত ছেলে পরিমল হালদার, ইতিমধ্যে তাকে কিন্তু আশঙ্কাজনক অবস্থাতে বাড়াইপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে চিকিৎসাধীন রয়েছে এবং পুলিশ পাহাড়ার মধ্যে রয়েছে। সম্পূর্ণ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বেশ, অনেক ধন্যবাদ কোয়েল, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। আপনাকে আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, বাবাকে খুন করে পুঁতে দিয়েছে ছেলে এবং এই মুহূর্তে ময়নাতদন্ত করা হচ্ছে সেই দেহে। এবারে আগরপাড়ার দিকে নজর রাখবো। তৃণমূল বিজেপির সংঘর্ষে ধুমধুমার আগরপাড়ায়। বিজেপির কার্যালয়ে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরির অভিযোগ উঠছে এবং এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। একদমই তাই, এবং সংঘর্ষে ভেঙে গিয়েছে তৃণমূল কাউন্সিলরের গাড়ি। কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের রেললাইন লাগোয়া বিজেপি কার্যালয়ে দলীয় বৈঠক চলাকালীনই গাড়ি পার্কিং নিয়ে বিজেপি কর্মীদের সাথে বচসা বেঁধে যায় ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের মধ্যে নির্মলা রায়, সেই কাউন্সিলরের নাম। বিজেপি কর্মীদের অভিযোগ, দলীয় কার্যালয়ের সামনে গেট ভেঙে দেওয়া হয়। বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, গতকালকে রাত্রে কিন্তু বিজেপির একটি দলীয় কর্মসূচি ছিল এবং সেই সেই কর্মসূচিতে কিন্তু বিজেপির একাধিক উচ্চতর নেতৃত্বরা কিন্তু তারা অংশগ্রহণ করেছিলেন। ফলত বিজেপির কর্মীরা সেই দলীয় কার্যালয়ের সামনে প্রচুর বাইক পার্কিং করে রেখেছিলেন এবং সেই অঞ্চল দিয়ে আসছিলেন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর কামারহাটি পৌরসভার নির্মলা রায়,
তিনি তার চার চাকা গাড়ি নিয়ে আসার সময় সেই বাইকগুলোকে দেখতে পান এবং তিনি বলেন এটা কাদের বাইক, এই বাইকগুলোকে অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত। পরবর্তীতে বিজেপি যারা কর্মীরা তারা বেরিয়ে আসে এবং কাউন্সিলরের সঙ্গে তাদের বচসা শুরু হয় এবং এই বচসার জেরে কাউন্সিলর কিন্তু যেটা বিজেপি অভিযোগ করছে, কাউন্সিলর কিন্তু বিজেপির বাইরে যে ব্যারিকেড দেওয়া ছিল সেটা কিন্তু সম্পূর্ণ ভেঙে দেন এবং তার পরিপ্রেক্ষিতে বলেন যে এই এলাকা আমার এবং এখানে এরকম অসভ্যতা চলবে না। পরবর্তীতে এই বচসা কিন্তু আরো দূর গড়ায় এবং বিজেপি কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন এবং পরিপ্রেক্ষিতে কিন্তু তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের যে গাড়ি সেই গাড়িতে কিন্তু ভাঙচুর চালায় অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর নির্মলা রায় এবং ঘটনাস্থলে সামাল দিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে, মোতায়েন করা হয় বেলঘোড়া থানার পুলিশকে। বেলঘোড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং গোটা বিষয়টিকে কিন্তু নিয়ন্ত্রণে আনেন। তবে এই যে তৃণমূল এবং বিজেপির মধ্যে বচসা তৈরি হলো, বিজেপির উচ্চতর নেতৃত্ব বলছেন যে তৃণমূল ইচ্ছাকৃতভাবে এই ধরনের ঘটনা ঘটালো এবং নিজেদের এলাকায় নিজেদের দাদাগিরি করলো, বিজেপির কার্যালয়ের ঘরের ভেতরে ঢুকে ইচ্ছাকৃতভাবে পুরো ঘটনা ঘটেছে অভিযোগ বিজেপির তরফে। এই ঘটনায় কাউকে কোনো গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত? দেখো এই ঘটনা কাউকে কোনো এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে গ্রেপ্তার করা হয়নি। দুপক্ষের মধ্যে যে বচসা ঝামেলা হয়েছিল যদিও বা সেখানে কোনো হতাহতের বা আহত নিহতের সংখ্যা নেই, ফলত কাউকে সেই অর্থে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। উভয় পক্ষে কিন্তু থানায় কমপ্লেন জমা দিয়েছেন এমনটাই জানা যাচ্ছে। তবে পুলিশের মধ্যে কিন্তু গোটা বিষয়টিকে তদন্ত প্রক্রিয়ার মধ্যে দেখেছেন এবং পুরো বিষয়টিকে খতিয়ে দেখেছেন যাতে পুনর্বার এই ধরনের ঘটনা ওই অঞ্চলে না ঘটে। একদমই তাই। অনেক ধন্যবাদ জয়ন্ত, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। তেমন আজকেও মিটিং ছিল, আমরা একটি অন্য কাজে এখানে আসি, তো আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম, একটি গাড়ি এসে দাঁড়ালো, দাঁড়িয়ে বললো এখানে সব বাইকগুলো কাদের, ফার্স্ট বাইকগুলো সরার এখান থেকে। তো আমরা বললাম আমরা তো জানি না বাইকগুলো কাদের, ওই পাশের বাইকগুলো কাদের। তো আমরা বললাম ওই পাশের বাইকগুলো আমরা জানি না, এইগুলো হয়তো আমাদের জেলার যারা কাজ পদাধিকারী তারা এসছে। বলার পরই ওনারা গাড়ি থেকে নামলো, এই কালো করে জামা পরা একটা মহিলা ছিল ছিপছিপে, তা উনি নেমে কি ঘোষ ভদ্র মহিলার নাম, তা উনি নেমেই ফার্স্ট বললো এসব চলবে না, এসব বেআইনি কাজকর্ম। শুক্লা ঘোষ উনি কি করলো, উনি আর ওনার সঙ্গে যে রায় ভদ্র মহিলা যিনি কাউন্সিলর রয়েছেন উনি নেমে এলেন, নির্মলা রায়, উনি নেমে এসে এখানে বাইক স্কুটি যেগুলো ছিল ধাক্কা মেরে ফেলতে শুরু করলো, চেঁচামেচি করলো। কেউ ছিলই না, আমি আর একটা মেয়ে আমরা ওখান থেকে বেরোচ্ছিলাম, আমাদের দলে ওদের তো সিসিটিভি ফুটেজ আছে, ওদের ওরা তো যা খুশি তাই করে। আমি এটা বলেছি যে ইডি সিবিআই আর এই সব দেখিয়ে আমাদের কোনো ভয় পাওয়ানো যাবে না। ওরা বলছে আমরা আইন জানি, আমরা অনেক কিছু জানি, আপনাকে আমরা বুঝে নেব, আপনার দল ভয় পেয়ে গেছে, কেন ভয় পাচ্ছেন আপনারা, আপনারা তো জিতেছেন। তখন আমি বলেছি, স্লোগান দিয়েছি, বিজেপি হাঁটাও দেশ বাঁচাও। কিছু ছেলে ছিল মুখে মাস্ক পরা আর তাদের কোমরে অস্ত্র ছিল, তারা দেখিয়েছে, আর আমাদের সঙ্গে কেউ ছিল না, আমরা জানতামই না যে এইরকম হবে। পরবর্তী খবরের দিকে আসবো। নৃশংসভাবে কুপিয়ে খুন করা হলো এক ব্যক্তিকে, ঘটনাটি ঘটেছে কাটোয়ার চন্দ্রপুর এলাকায়। মৃতের নাম প্রবীর মণ্ডল, শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রে কোপানো হয়েছে বলে জানা যাচ্ছে। এবং ঘটনার পর কাটোয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কলকাতায় এক বেসরকারি সংস্থায় কাজ করতেন এই প্রবীর মণ্ডল, রাতে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে কোপানো হয়েছে বলে বোঝা যাচ্ছে। তার মাথা এবং হাত এবং বুকে ক্ষতর দাগ রয়েছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, ঠিক কি ঘটনা ঘটেছে, কি জানতে পারছো? গতকাল রাত্রির 8টা নাগাদ এই প্রবীর কুমার মণ্ডল মন্তেশ্বরের পাকুড়মুড়ি গ্রামের বাসিন্দা, তিনি 8টা নাগাদ বাস থেকে লাস্ট বাসে অর্থাৎ শেষ বাসে বাস থেকে নেমে বাড়ি ফিরছিলেন। তিনি কলকাতায় একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন এবং প্রত্যেক শনিবার তিনি বাড়ি ফিরতেন, এবং সেই সময় যত যেমন বাড়ি ফিরছিলেন সেই সময় তাকে পেছন থেকে ধারালো অস্ত্রের কোপ দিয়ে তার গলায় আঘাত করা হয়, পিঠে আঘাত করা হয় এবং বুকে আঘাত করা হয়, সেখানেই তার মৃত্যু ঘটে। এবং রাত্রি দুপুর পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে, তখন ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। জানা যাচ্ছে যে পারিবারিক যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি দুষ্কৃতীরা হাসানোর জন্য এই খুন বলে প্রাথমিকভাবে পুলিশের অভিযান। এখনো পর্যন্ত এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কাটোয়া থানার পুলিশ তদন্ত চালাচ্ছে। সুদীপ্ত, বেশ অনেক ধন্যবাদ চন্দন, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন সেন। মূলত পারিবারিক বিবাদ এবং এই পারিবারিক বিবাদের জেরেই তাকে খুন করা হয়েছে বলে এমনটাই অভিযোগ করছে পরিবার।
আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, গৃহবধূর গলার নালি কাটা দেহ উদ্ধার, চাঞ্চল্য পূর্ব বর্ধমানের মেমারিতে। স্থানীয় এবং পুলিশ সূত্রে এমনটাই খবর। মেমারির সুলতানপুরের বাসিন্দা হৃদয় চক্রবর্তী কাজের সূত্রে বাইরে যান, তবে বাড়িতে একাই ছিলেন তার স্ত্রী প্রতিমা চক্রবর্তী। শনিবার রাতে একবার বাড়ি থেকে বেরোলেও তারপর আর সাড়া মেলেনি তার। পরে দরজা খুলে দেখা যায় রক্তাক্ত অবস্থায় বাড়ির মেঝেতে পড়ে রয়েছেন প্রতিমা চক্রবর্তী। পরে ঘটনাস্থলে পৌঁছে তার দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। তবে কে বা কারা কোন উদ্দেশ্য নিয়ে তাকে খুন করেছে তা তদন্ত শুরু করেছে পুলিশ। সময় এখন আরো একটি বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। দেখো জহিতা, যে অতি ভারী বৃষ্টির ছবি কিন্তু উত্তরবঙ্গে নতুন নয়। একবারে দীর্ঘ সময় ধরেই কিন্তু এই অতি ভারী বৃষ্টির ছবি কিন্তু উঠে আসছিল উত্তরবঙ্গে। আর সিকিমে রাতভর বৃষ্টির জের তিস্তায় জলস্ফীতি। রবিবার সকালে গজল ডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে। 2600 কিউসেকের বেশি জল কিন্তু ছাড়া হয়েছে। আর এর জেরে চলতি মরশুমে প্রথম তিস্তার দমোহিনী থেকে বাংলাদেশ সীমান্ত এলাকায় হলুদ সতর্কতা জারি করলো সেচ দপ্তর। গত 24 ঘন্টায় বৃষ্টির জেরে বিধ্বস্ত উত্তরের জনজীবন। এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুজিত দে। সুজিত, এই মুহূর্তে কি পরিস্থিতি, প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? দেখো, সিকিম পাহাড়ে রাত ভরে বৃষ্টিতে কিন্তু এখন অবধি কিন্তু জলস্তর বাড়ছে। যেরকম জানা যাচ্ছে গাজলডোবা যে তিস্তা ব্যারেজ, সেখান থেকে 26 কিউমেকের উপরে জল ছাড়া হয়েছে। তার জেরে কিন্তু দমনি থেকে বাংলাদেশ সীমান্ত অবধি কিন্তু হলুদ সতর্কতা দেওয়া হয়েছে এবছরে। এখন অবধি কিন্তু তিস্তার পাশের যে এলাকার লোকজন, যারা তিস্তা পার সংলগ্ন এলাকায় থাকে, তাদেরকে কিন্তু তারা কিন্তু জল বাড়ার কারণে যেই এলাকাগুলো যে হলুদ সতর্কতা, তারা কিন্তু উপরের দিকে উঠে এসছে। এখন অবধি কিন্তু জলস্তর বাড়ছে, হলুদ সতর্কতা যাওয়ার পরে কিন্তু বাড়ছে। যে তিস্তার পারের যে মানুষজন আছে তারা কিন্তু উপরের দিকে চলে এসছে। হ্যাঁ, বেশ, ধন্যবাদ জানাবো সুজিত। অন্যদিকে প্রবল বৃষ্টিতে বক্সা পাহাড়েও একই রকমের ছবি উঠে আসে। সেখানে ধস নামে বিপজ্জনক অবস্থায় প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। অসুস্থ রোগীদের পাহাড় থেকে হাঁটা পথে নিচে নামিয়ে আনতে খুবই অসুবিধায় পড়তে হচ্ছে সেখানকার বাসিন্দা। বক্সা পাহাড়ের বাসিন্দাদের একেবারে কঠিন অবস্থা। একনাগাড়ে বৃষ্টিতে শনিবার গভীর রাতে ধস নামে বক্সা পাহাড়ের সদর বাজার এলাকায়, যার ফলে সমস্যায় পড়েন বাসিন্দারা। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অজয় শাহ। অজয়, এই মুহূর্তে বক্সা পাহাড়ের যে পরিস্থিতি সেটাই জানবো বিশদে তোমার থেকে। দেখো শিবতলা, প্রবল বৃষ্টিতে কিন্তু আলিপুরদুয়ার জেলার বক্সা পাহাড়ের বাসিন্দাদের কিন্তু কঠিন অবস্থা হয়ে দাঁড়ালো। প্রবল বৃষ্টিতে আলিপুরদুয়ার জেলার যে বক্সা পাহাড় রয়েছে সেখানে সদর বাজার এলাকায় কিন্তু ধস নেমেছে। আর ধস নামার ফলে বিপর্যস্ত অবস্থা পুরো গ্রামটি। বাসিন্দাদের প্রাণের ঝুঁকি নিয়ে কিন্তু তারা যাতায়াত করছে বক্সা পাহাড়ে। আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত দুর্গম এলাকা, সেখানে 13টি গ্রাম রয়েছে, মূলত ডুপ্পা জনজাতির বাসিন্দাদের বসবাস। আর সেই গ্রামে কিন্তু কোনো সড়ক নেই, প্রাকৃতিক আঁকাবাঁকা পথে কিন্তু বাসিন্দাদেরকে দুর্গম রাস্তা হয় কিন্তু যাতায়াত করতে হয়। কিন্তু প্রবল বর্ষণে কিন্তু সেই রাস্তায় ধস নেমেছে, যার কারণে বাসিন্দাদের খুবই সমস্যা হচ্ছে। রোগীদেরকেও নিয়ে যাওয়ার জন্য খুবই সমস্যা হচ্ছে। তারা খুবই প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে শীঘ্রই বৃষ্টি কমলে তারা এই রাস্তা মেরামতের ব্যবস্থা করবে। বেশ, অনেক ধন্যবাদ অজয় তোমাকে, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অজয় শাহ। প্রবল বৃষ্টিতে বক্সা পাহাড়ের এই পরিস্থিতি, যেখানে বক্সা পাহাড়ের ওপরে বেশ কয়েকটি পরিবারের বাস রয়েছে এবং তাদের রোগীদের একেবারে নাজেহাল অবস্থায় নামাতে হচ্ছে সমতলে এবং নিচে নামিয়ে আনতে হচ্ছে হাসপাতালের উদ্দেশ্যে। পাশাপাশি যেটা জানা যাচ্ছে, এই একনাগাড়ে বৃষ্টির ফলে যখন ধস নেমেছে সেক্ষেত্রে জলের পাইপগুলিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই জলের ঘাটতি কিন্তু রয়েছে সেখানে। প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল বাসিন্দাদের, এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, একেবারে খুব খারাপ পরিস্থিতি।
নাজেহাল অবস্থা বক্সা পাহাড়ের বাসিন্দাদের। একেবারে রোগীদের উপর থেকে নিচে নামিয়ে আনতে একেবারে প্রবল ভোগান্তির শিকার হচ্ছেন সেখানকার বাসিন্দারা। জুইতে এবার খেলার খবরের দিকে নজর রাখবো। বিশের বিশ্বযুদ্ধে বাজিমাত রোহিতের এবং 13 বছর পর ফের বিশ্বসেরা ভারত। কাপ জিতেই আন্তর্জাতিক টি-20 থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি। অন্যদিকে টি-20কে বিদায় জানিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। গতকাল রাতে আমরা যেমনটা দেখেছি টান টান উত্তেজনা এবং লাস্ট দুটি ওভার কিন্তু একেবারে বলা যেতে পারে যে টান টান উত্তেজনা ছিল, তবে শেষ আসে কিন্তু হেসেছে ভারত। এবং তারপরে কিন্তু একটা মন খারাপের খবর, রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা কিন্তু জানিয়ে দিয়েছেন যে তারা টি-20 আর খেলছেন না, এটাই লাস্ট টি-20 ছিল তাদের। এবং উল্লেখযোগ্য যে বিরাট কোহলি তিনি বলেছেন যে পরবর্তী প্রজন্ম একেবারে তৈরি রয়েছে, অর্থাৎ পুরোনোরা যাওয়ার পর পরবর্তী প্রজন্ম এখানে সুযোগ পাবে, তার একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে। অর্থাৎ বিশ্বের বিশ্বযুদ্ধে বাজিমাত রোহিতদের, আর তারপরেই মন খারাপের খবর তো রয়েছে, কারণ বিরাট কোহলি তিনি আর টি-20 খেলবেন না। পাশাপাশি 2 ঘন্টা পরেই ঘোষণা করেছেন রোহিত শর্মা, তিনিও বলেছেন আর টি-20 খেলবেন না। তবে তার সঙ্গে সঙ্গে এটাও মনে করা হচ্ছে যে পরবর্তী প্রজন্মকে সামনে আনতে তাদের এই অবসর। একেবারে বিশ্বের বিশ্বযুদ্ধে বাজিমাত রোহিতদের 13 বছর পর ফের বিশ্বসেরা ভারত। আর অন্যদিকে কাপ জিতে আন্তর্জাতিক টি-20 থেকে অবসর ঘোষণা করলেন বিরাট কোহলি। আর এ নিয়ে ইন্ডিয়া কোচ রাহুল দ্রাবিড় তিনি ঠিক কি বলেছেন শুনুন। मैं बात नहीं कर सकते बट जरूर मैं ये कहूंगा कि ये जो आजकल के जो लड़के हैं वो यू नो दे फैंटास्टिक टैलेंट है इंडियन क्रिकेट में अभी, एंड जो इन लोगों की एनर्जी है, इन लोगों की कॉन्फिडेंस है, वो एक अलग लेवल की है एट दिस पॉइंट ऑफ टाइम। और मुझे पूरी उम्मीद है और मैं चाहता हूँ भी ये भी हूँ कि ये एक जो शुरुआत थी, बहुत दिनों से हम ये खोज रहे थे एक ICC ट्रॉफी, और इस कॉन्फिडेंस को आगे लेके जाके मुझे पूरी उम्मीद है कि आगे जाके इंडियन क्रिकेट बहुत सारी ट्रॉफी जीतेगी अगले 4-5-6 सालों में, क्योंकि ये जो पंच ऑफ लड़के हैं इनके पास जो एबिलिटी है, टैलेंट है, इसमें कोई कमी नहीं है। और एक शायद एक मोमेंट था जैसे हमको फील हो रहा था कि हम बहुत मेहनत कर रहे हैं, अच्छा क्रिकेट भी खेल रहे हैं, पर वो पड़ाव क्रॉस नहीं कर पा रहे थे। पर आज ये होने के बाद मुझे पूरी उम्मीद है कि ये लड़के इसको आगे लेके जाके और बहुत सारे। আর ভারতের এই জয়ের পরে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী, কি বলেছেন তিনি শুনুন। টিম ইন্ডিয়া কো ইস ভব্য বিজয় কে লিয়ে সভি দেশবাসিও কি তরফ সে বহুত বহুত বধাই। খেল কে ময়দান মে আপনে ওয়ার্ল্ড কাপ জিতা, লেকিন হিন্দুস্তান কে হর গাঁও গলি মোহল্লে মে আপনে কোটি কোটি দেশবাসী কা দিল জিত লিয়া। ইতনে সারে দেশ, ইতনি সারি টিমে আর এক ভি ম্যাচ হারনা নাহি, ইয়ে ছোটি উপলব্ধি নাহি হ্যায়। আপনে ক্রিকেট জগত কে হর মহারথি उनके हर बॉल को खेला और आपने शानदार विजय प्राप्त करते रहे, आपने शानदार विजय प्राप्त की है। मेरी तरफ से मैं आपको बहुत बहुत बधाई देता हूं, बहुत बहुत शुभकामनाएं देता हूं। আমার অপবাদী তকমা ঘুচল, হাত জোর করে CBI বিশেষ আদালতের বিচারককে জানালেন কলকাতা টিভির এডিটর কৌস্তুভ রায়। এই আদালতের কাছে বিচার পাবো আমি, শুক্রবার বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসে সওয়ালের সময় বলেন কৌস্তুভ রায়। এদিন কোনো পক্ষেরই আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। অপবাদী তকমা ঘুচল, রায় প্রতিফলিত, আমি নির্দোষ, বিচারককে জানালেন কৌস্তুভ রায়। শুক্রবার ছিল কৌস্তুভ রায়ের হাজিরার দিন, সেই মতো নগদ দায়রা আদালতের CBI স্পেশাল কোর্টের এজলাসে হাজির করানো হয় কৌস্তুভ রায়কে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় কৌস্তুভ রায়ের উদ্দেশ্যে। আপনি কিছু বলবেন? জেলে দু ধরনের লোক থাকে, একদল অপরাধী, একদল অপবাদী। আমি 11 মাস জেলে আছি, আইনজীবীদের মাধ্যমে যেটুকু জেনেছি, আপনার কাছে মামলা করে আমি বিচার পেয়েছি, আপনার রায় থেকে এটা পরিষ্কার আমার অপবাদী তকমা ঘুচেছে, আমি যে নির্দোষ সেটা আপনার রায়ে প্রতিফলিত হয়েছে।
আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছি। আপনি আমার রায় ভালো করে পড়ুন, তারপর উচ্চ আদালতে আবেদন করার সিদ্ধান্ত নিতেই পারেন, হয়তো সুরাহা পাবেন। আমি আপনার কাছে বিচার পাচ্ছি, আমি হাইকোর্টে যাব না, সেই ক্ষমতা ও ইচ্ছে আমার নেই। হাইকোর্টে আমি নিজে সওয়াল করতে পারবো না এবং মামলা চলাকালীন আমি নিজে উপস্থিত থাকতে পারবো না। সেই সুযোগ নিয়ে ইডি হঠাৎ একটা অজানা কাগজ আদালতের কাছে পেশ করবে, সেই কাগজের ভিত্তিতে আমার জামিন বাতিল হয়ে যাবে, যে কারণে আগেরবারও ইডির নথির ভিত্তিতে আমার হাইকোর্টে জামিন বাতিল হয়েছে। ওই অভিযোগ আমি ইডির বিরুদ্ধেই তুলেছিলাম, উল্টে 60 কোটি টাকার অভিযোগ ওরা আমার ঘাড়েই চাপিয়ে দিয়েছে, তাই আমি আপনার অধীনেই থাকব। আমার দৃঢ় বিশ্বাস, আজ না হোক অন্য কোনো দিন সুবিচার আপনার কাছ থেকেই পাব। বিচার ব্যবস্থার নিয়মের মধ্যে থেকেই আমি আপনার জামিন বাতিল করেছি, কারণ হাইকোর্ট আপনার জামিন বাতিল করেছে, এছাড়া আপনাকে আটকে রাখার আমার কোনো উদ্দেশ্য নেই। বিজয় মদনলাল চৌধুরীর রায় পরিষ্কার, ট্রায়াল কোর্টের হাতেই ক্ষমতা আছে উপযুক্ত বিচার করার। 467 অনুচ্ছেদের 18 সিতে তার উল্লেখ আছে, আমি 11 মাস বাদে আপনার কাছ থেকে সেই বিচার পাচ্ছি, জামিন না পাই কিন্তু বিচার পাচ্ছি। এরপর কৌস্তুভ রায় এনভি রামান্নার 3 বিচারপতির বেঞ্চের রায়ের কপি তুলে দেন বিচারকের কাছে। রায়ের কপি পেয়ে বিচারকের মন্তব্য, আপনি এইভাবে পড়াশোনা করুন, এতে আদালতের অনেক সুবিধে হচ্ছে। কৌস্তুভ রায় হাত জোর করে, হুজুর জেলে বসে কাজ নেই, তাই আইনি কাগজ নিয়েই পড়াশোনা করছি। 8 জুলাই মামলার পরবর্তী শুনানি। কলকাতা টিভি।